মানুষ যখন আপনাকে খারাপ চোখে দেখে আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনি যখন খারাপ কিছু হতে দেখেন আপনি কিছু বলেন না এই ভেবে যে এটাই হয়তো আল্লাহর ইচ্ছা আপনি ভাবেন আমি সবর করব এবং কিছুই বলবো না এটা সেই সকল কাজ সম্পর্কে বলা হয়েছে যা আমাদের সাধ্যের বাইরে যখন কোনো কিছু আমাদের সাধ্যের বাইরে ঘটবে যেখানে অবশ্যই আল্লাহর কোনো পরিকল্পনা আছে আল্লাহর পক্ষ থেকে সবসময় কিছু না কিছু ঘটছে আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এবং এটা আমাদের দায়িত্ব এটা অবশ্য কর্তব্য এটাই করা উচিত কোরআনের অনেক জায়গায় এটা বলা হয়েছে যে আমাদেরকে আল্লাহর সামনে নত হতে হবে আমাদের নিজেদের মধ্যে এই বোধ খুব দৃঢ় করতে হবে যে কোনো অবস্থাতেই আল্লাহকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না আমরা কখনোই বলবো না আল্লাহ আমি তোমার এই পরিকল্পনার পিছনে কোনো প্রয়োজন দেখছি না আমি বুঝতে পারছি না তুমি এটা কেন করলে আমি যদি পরিকল্পনা করতাম তাহলে আমি আরও ভালো কিছু করতাম এই চিন্তা অনেকের মাথায় আসে এই ধরনের চিন্তাকে মাথা থেকে দূর করতে হবে কারণ আমার পরিকল্পনা তৈরির ক্ষমতা আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আমাকে ভাবতে হবে আপনি চিন্তা করছেন আপনি আল্লাহর চেয়েও বেশি দয়ালু আপনি চিন্তা করছেন আপনি আল্লাহর চেয়েও বেশি ন্যায় পরায়ণ আমি কি চিন্তা করছি যে আমি আল্লাহর চেয়েও বেশি পরিকল্পনাকারী আমি কি আল্লাহর চেয়ে বেশি জানি আমি কি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী আমি কি এটাই ভাবছি কারণ আমি যখন আল্লাহর পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করছি সেখানে অবশ্যই কিছু ঝামেলা আছে অবশ্যই আমরা কখনো কখনো সেসব পরিকল্পনার কাছাকাছি যেতে পারি ফেরেস্তারাও একবার কাছাকাছি ভেবেছিল তারা বুঝেনি আদম আলাইসাল্লামকে কেন তৈরি করা হয়েছে তারা সেটা বুঝেনি তারা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছিল আতা জা আলু ফিহা মাইফসিদু ফিহা ও এসফিক তুমি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আমরা বুঝতে পারছি না কিন্তু ঠিক তারপরে তারা এই কথা বলার ঠিক পরেই কারণ তারা বুঝতে পারেনি আমরা অবশ্যই আল্লাহকে জিজ্ঞেস করতে পারি হে রব আমি যদি বুঝতে পারতাম কেন এমনটা হচ্ছে যা ঘটছে আমাকে তাতেই সন্তুষ্টি দান করুন এটা ঠিক আছে কিন্তু ফেরেস্তা ওই কথা বলার সাথে সাথেই ওয়া নুসাব্বি বি হামদিকা ওয়া নদিসুল অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি তুমি নির্ভুল আমরা তোমার নির্ভুলতা নিয়ে কোনো প্রশ্ন করছি না আমরা বুঝতে পারছি না কিন্তু তার মানে এই না যে আপনার সিদ্ধান্ত কোনোভাবে ভুল এটাই আল্লাহর সামনে নত হওয়া এভাবেই আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে আবদাম ইবাদিনা একদিকে আপনার কিতাবে বিদ্যা থাকতে পারে আরবির জ্ঞান থাকতে পারে আপনি কোরআনের হাফেজ হতে পারেন আপনার হাদিস ও এই বিষয়ক সকল জ্ঞান থাকতে পারে কিন্তু একটা জিনিস এখানে অনুপস্থিত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টির বিষয়টা এখানে অনুপস্থিত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন এবং বিশ্বাস রাখুন আল্লাহ যা করছেন ভালোর জন্যই করছেন আল্লাহ নিঃসন্দেহে সর্বোত্তম পরিকল্পনাকারী এবং এতেই আমাদের জন্য মঙ্গল রয়েছে কোন কোনো গাছ কয়েকদিনই বড় হয়ে যায় আবার কোনো গাছ বিশ বছর ধরে বড় হয় এখন যে বীজ আপনি বপন করেছেন তার ফলাফল এখন আসবে নাকি আরো একশো বছর পর আসবে তা কেউ জানে না এটা আল্লাহর পরিকল্পনা এবং আমাদের পক্ষে তা জানা সম্ভব নয় আল্লাহ আমাদেরকে এই জ্ঞান দেননি